খরচ কমাতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা চলছে বললেন ধর্মোপদেষ্টা বাংলাদেশি হাজিদের নিরাপত্তা নিশ্চিতই গুরুত্ব আরোপ কুয়েতের শর্তসাপেক্ষে ভিনদেশীয় আকুদ ভিসা পরিবর্তনের সুযোগ তিন নভেম্বর থেকে কার্যকর খুশি প্রবাসী বাংলাদেশী এবং দুর্গাপূজা উপলক্ষে মিশিগানের কালীমন্দিরে খোলা হয়েছে অস্থায়ী বাজার সনাতন ধর্মাবলম্বীদের কেনাকাটায় ধুম অভিবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস হজের খরচ কমানোর আশ্বাস দিয়েছেন ধর্ম উপদেষ্টা আফামা খালিদ হোসেন মক্কায় গণমাধ্যম কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় আশ্বাস দেন তিনি বলেন এ নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলোচনা হয়েছে সভায় ধর্ম উপদেষ্টা আরও বলেন কম খরচে হজ পালনের লক্ষ্যে দুই ক্যাটাগরির প্যাকেজে হাজির আসতে পারবেন বাংলাদেশ থেকে খরচ খরচ কমানোর লক্ষ্যে সমুদ্রপথে হজ যাত্রী পাঠানোতে সৌদি সরকারকে অনুরোধ জানানো হবে বলে জানান তিনি জানান জেদ্দা মদিনায় বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে এছাড়াও সৌদি আরবে আসা বাংলাদেশি হাজিদের সেবা দান ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব আরোপ করেন ধর্মপ্রদেশা মিলেনিয়াম হজ কোম্পানি বিনা ইন্টারন্যাশনাল কোম্পানি এবং বাংলাদেশ হজ মিশনের যৌথ উদ্যোগে এ সভায় উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সচিব আব্দুল হামিদ জামাদ্দার অতিরিক্ত সচিব মোহাম্মদ মতুল ইসলাম ও হজ কনসাল মোহাম্মদ আসলাম উদ্দিন কুয়েতে আকুত ভিসা পরিবর্তনের সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসীরা তিন নভেম্বর থেকে পাঁচটি শর্ত মেনে এই সুযোগ পাবেন তারা এ খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও কুয়েত থেকে জাহাঙ্গীর পলাশের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বর্তমানে কোয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন দেশটি ক্লিনিং কোম্পানিগুলোতে কাজ করছেন এক তৃতীয়াংশ প্রবাসী বাংলাদেশি তবে যেসব ক্লিনিং কোম্পানিগুলোর শ্রমিকরা সরকারি প্রজেক্টে কাজ করেন তাদের ভিসা ক্যাটাগরি আকুদ হুকুমা বা সরকারি প্রজেক্টের ভিসা বলা হয়ে থাকে সরকারি চুক্তি এবং প্রকল্পে কর্মরত বা আকুদ ভিসার প্রবাসীরা শর্ত সাপেক্ষে এবার অন্য খাতে ভিসা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন এই নিয়ম কার্যকর হবে আগামী তিন নভেম্বর থেকে যদি প্রবাসীরা এই সুযোগটা কাজে লাগাতে পারে এবং সরকারি সেক্টরে থেকে আকামা ট্রান্সফার করে প্রাইভেট সেক্টরে আকামা নবায়ন করতে পারে তাহলে দেশের রেমিটেন্স খাতে একটি আলোর সম্ভাবনা রয়েছে বলে আমরা কুয়েত প্রবাসীরা মনে করছি এই খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরা অনেকবার বাংলাদেশে এর শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতা থাকা সত্ত্বেও তারা আকামা জটিলতার কারণে বিষয় পরিবর্তন করার পারতেন না তারা এখন তাদের শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রাইভেট সেক্টরে সুবিধা মতো এবং ভালো বেতনে চাকরি করতে পারবেন নতুন সুযোগ কাজে লাগাতে পারলে অনেকে বর্তমান বেতনের চেয়ে তিন থেকে চার গুণ বেশি অর্থ উপার্জন করতে পারবেন বলে মনে করা হচ্ছে সড়ক দুর্ঘটনা কমাতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার এআই ক্যামেরা চালু করেছে কুয়েত এতে সড়ক দুর্ঘটনা আগের চেয়ে কমবে বলে মনে করা হচ্ছে এ ঘটনায় কুয়েতের জনগণের মতো খুশি দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরোপ কুয়েত থেকে জাহির খান পলাশের তথ্যচিত্রে আরও একটি কুয়েতে গাড়ি চালানোর সময় চালকের মোবাইল ফোন ব্যবহারের কারণে যেমন অনেক দুর্ঘটনা ঘটে তেমনি সিট বেল্ট না পড়ার কারণেও হতাহতের সংখ্যা বাড়ছে তাই দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং ট্রাফিক নিরাপত্তা উন্নত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার ক্যামেরা বসানো হচ্ছে প্রাথমিকভাবে বসানো হবে একশো ক্যামেরা এআই প্রযুক্তি ব্যবহার করা অত্যাধুনিক ক্যামেরার মাধ্যমে চালকদের এসব বিষয় ছাড়াও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনাগুলো শনাক্ত করা হবে পরে সে অনুযায়ী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ এতে সড়কে নিরাপত্তা বৃদ্ধি ও দুর্ঘটনার প্রাণহানি কমবে বলে মনে করছে কুয়েতের জনগণের মতো দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও নিউজ দুর্গাপূজা উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে চলছে সনাতন ধর্মাবলম্বীদের কেনাকাটার ধুম পূজা সামনে রেখে সহজে সুলভ মূল্যে কেনাকাটা করতে স্থানীয় কালীবাড়ি মন্দিরে খোলা হয়েছে অস্থায়ী বাজার কালীবাড়ি মন্দির কমিটির এমন আয়োজনে খুশি অভিবাসী বাংলাদেশিরা মিশিগান থেকে জুয়েল খানের ডেস্ক রিপোর্ট মিশিগানের ওয়ারেন শহরের কালীবাড়ি মন্দিরে দুর্গাপূজার বাজারে সনাতন ধর্মাবলম্বীদের এমন উপচে পড়া ভিড় একই ছাদের নিচে সুলভ মূল্যে দুর্গা পূজার কেনাকাটা করতে ব্যতিক্রমে এই বাজারের আয়োজন করে কালীবাড়ি মন্দির কমিটি প্রত্যেক বছর পূজার আগে তিন সপ্তাহ আমরা এই দুর্গাপূজা বাজার বলি আমরা সেটা করছি আপনারা ওইখানে যদি হলুমে যান দেখতে পাবেন সো আমরা এখানে যারা আমাদের যে ভাই বোন যারা আছে যারা নিজের বাসার ব্যবসা করে তাদেরকে বলে আসতে এবং এটা আমাদের দুইটা সুবিধা একটা হচ্ছে ওরাও একটা ফ্রি স্পেস পায় এটা বিক্রি করার জন্য আর সেকেন্ড হচ্ছে যারা কিনে তারা অনেকটা সস্তা কিনতে পারে বাজারে দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি পোশাকের চাহিদা লক্ষ্য করা যায় পোশাকের সাথে ম্যাচিং করে চুড়ি ও গয়নাও কিনেন অনেকে আমরা এখান থেকে শাড়ি কিনলাম পাঞ্জাবি কিনলাম জুয়েলারি কিনলাম এখনো আরো কেনাকাটা চলছে নেক্সট উইকেও এই মেলা চলবে মেলা খুবই ভালো অনেক মানুষজন আসে আমি হচ্ছে গিয়ে সিজনাল ব্যবসা করি এবং আমার মনে হয় ফিডব্যাক খুবই ভালো আমার কাছে আছে শাড়ি বিভিন্ন রকমের পাঞ্জাবি জুয়েলারি ড্রেস মেটেরিয়াল লেহেঙ্গা এগুলো সব আমি বিক্রি করছি এবং মোটামুটি ভালোই আমাদের সেল আছে দেশীয় আমি যে পূজার এমন কেনাকাটা করতে পারাই খুশি ক্রেতা বিক্রেতারা ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের একশো দিয়মানের তালিকায় স্থান পেয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম বুধবার এই তালিকা প্রকাশ করে টাইম ম্যাগাজিন ম্যাগাজিন বলছে মাত্র ছাব্বিশ বছর বয়সে বিশ্বের অন্যতম শক্তিশালী মানুষকে ক্ষমতা থেকে সরাতে সহায়তা করেছেন নাহিদ সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা এই তরুণ দেশজুড়ে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া আন্দোলনের অন্যতম ছাত্রনেতা বলা হয় গোয়েন্দা সংস্থার নির্যাতনের শিকার হওয়ার পর সাধারণ মানুষের কাছে আরও পরিচিত হয়ে ওঠেন তিনি বিশ্বের উদীয়মান তরুণদের নিয়ে প্রতি বছর এ তালিকা করে সাময়িক এটি এবার এতে বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন নাহিদ